হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 32, অর্থাৎ অধ্যায় 32। দেখো বন্ধুরা, ইউনিট 32-তে আছে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ আগের ইউনিটের মতোই। প্রোনাউন্সিয়েশন মানে জ্যোতি বা ছেদ চিহ্ন, এবং ক্যাপিটাল লেটার্স মানে হচ্ছে বড় হাতের বর্ণ বা অক্ষর। লিসন 1-3, অর্থাৎ পার্ট 1-3। দেখো বন্ধুরা, এতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে আমরা একটি গল্প দেখতে পাচ্ছি। মালিহা ইজ বাংলাদেশি, মালিহা হয় বাংলাদেশি। শি কামস ফ্রম ঢাকা, সে ঢাকা হতে এসেছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। মালিয়া লিভস নেয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, মালিয়া বুড়িগঙ্গা নদীর নিকটে বাস করে। দ্য রিভার ইজ ভেরি বিগ, নদীটি হয় খুব বড়। ইন জুন, জুলাই অ্যান্ড আগস্ট দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ, জুন জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে খুব বৃষ্টি হয়। দেখো বন্ধুরা, মালিয়া হচ্ছে এই মেয়েটির নাম। পাশে আমরা বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছি, বুড়িগঙ্গা নদীতে একটি নৌকা চলছে। এই মেয়েটির নাম হচ্ছে মালিহা। মালিহা ইজ বাংলাদেশি, বাংলাদেশি মানে হচ্ছে বাংলাদেশি, অর্থাৎ আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের বাংলাদেশি বলা হয়। ইজ মানে হয়, তাহলে মালিয়া ইজ বাংলাদেশি মানে মালিয়া হয় বাংলাদেশি। শি কামস ফ্রম ঢাকা, সে ঢাকা হতে এসেছে। শি মানে হচ্ছে সে, কামস মানে আসা, ফ্রম মানে হতে, আর ঢাকা মানে হচ্ছে ঢাকা, যেটি আমাদের দেশের রাজধানী। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। বন্ধুরা, এর আগে আমরা পড়েছি ক্যাপিটাল মানে বড় হাতের, আবার এখানে পড়ছি ক্যাপিটাল মানে রাজধানী, অর্থাৎ একটি ইংলিশ ওয়ার্ড দ্বারা অনেকগুলো বাংলা হতে পারে। ঢাকা, ঢাকা মানে হচ্ছে ঢাকা, ইজ মানে হয়, ক্যাপিটাল মানে এখানে রাজধানী বোঝাচ্ছে, ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর হয়, অফ মানে এর, বাংলাদেশ মানে বাংলাদেশ, তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ মানে ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। মালিয়া লিভ নেয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, মালিয়া বুড়িগঙ্গা নদীর নিকটে বাস করে। মালিহা, মালিহা হচ্ছে মেয়েটির নাম, লিভস মানে বাস করা, নেয়ার মানে হচ্ছে নিকটে, বুড়িগঙ্গা রিভার মানে হচ্ছে বুড়িগঙ্গা নদী। তারপর আছে দ্য রিভার ইজ ভেরি বিগ, নদীটি হয় খুব বড়। দ্য রিভার মানে হচ্ছে নদী, ইজ মানে হয়, ভেরি মানে খুব, এবং বিগ মানে হচ্ছে বড়। ইন জুন, জুলাই অ্যান্ড আগস্ট দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ, জুন জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়। ইন জুন মানে জুন মাসে, জুলাই অ্যান্ড আগস্ট এগুলো হচ্ছে ইংরাজি মাসের নাম। দেয়ার মানে সেখানে, ইজ মানে হয়, এ লট অফ মানে হচ্ছে প্রচুর, রেইন মানে হচ্ছে বৃষ্টি, ইন মানে ভিতরে, বাংলাদেশ মানে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভিতরে জুন জুলাই এবং আগস্ট মাসে প্রচুর বৃষ্টি হয়। দেখো বন্ধুরা, বিতে বলছে ফাইন্ড দ্য ওয়ার্ড উইথ ক্যাপিটাল লেটার্স ইন অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এর ভিতর বড় হাতের অক্ষরগুলো খুঁজে বের করো, আন্ডারলাইন দেন, সেগুলোর নিচে দাগ দাও, অর্থাৎ এই কার্যকলাপে এখানে এই গল্পের ভিতর যেখানে বড় হাতের অক্ষর আছে সেগুলো খুঁজে বের করতে বলছে এবং নিচে দাগ দিতে বলছে। তাহলে এখানে মালিয়ার এম, বাংলাদেশের বি, অর্থাৎ কোনো দেশের নামের কিন্তু সবসময় প্রথম অক্ষর বড় হাতের হয়, একটি সেন্টেন্সের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয় এস, তারপর কোনো স্থানের নাম যেমন ঢাকা, এর প্রথম অক্ষর কিন্তু সবসময় বড় হাতের হয়, তারপর বাংলাদেশ বা বাংলাদেশি লিখলে এই বি কিন্তু বড় হাতের হয়, অর্থাৎ দেশের নাম, তারপর মালিহা একজন মেয়ের নাম, বুড়িগঙ্গা রিভার এখানে নদীর নামও কিন্তু বড় হাতের হয়, তারপরে একটি সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের, তারপরে এখানে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের, তারপরে মাসের নাম, অর্থাৎ জুন জুলাই আগস্ট জানুয়ারি ফেব্রুয়ারি, এই মাসের নামের প্রথম অক্ষর কিন্তু বড় হাতের হয়, এখানে বাংলাদেশের বি বড় হাতের। এবং দেখো, এই অনেকগুলো মাসের নাম যখন থাকবে তখন মাঝখানে কিন্তু এভাবে কমা হবে।
তারপর বন্ধুরা দেখো, সিতে সিতে আছে কারেক্ট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সঠিক করো, দেন রাইট দেম ইন ইওর এক্সারসাইজ বুক, তারপর তাদেরকে তোমার অনুশীলন বইতে লেখো। এখানে আছে দেব লিভস ইন রংপুর, দেব রংপুরে বাস করে। এখানে কিন্তু অনেক প্রোনাউন্সিয়েশন এবং ক্যাপিটাল লেটার ভুল আছে, যেমন এখানে দেব, দেব হচ্ছে একজনের নাম, সেক্ষেত্রে এই ডিটি বড় হাতের হবে। আবার অন্য ক্ষেত্রে সেন্টেন্সে যেহেতু প্রথমে বসছে, সেহেতু এই সেন্টেন্সের প্রথম অক্ষরও বড় হাতের হবে, তাহলে ডি বড় হাতের হবে। লিভস ইন রংপুর, রংপুর যেহেতু একটি স্থানের নাম, সেহেতু রংপুরের আর বড় হাতের হবে। তারপরে এই সেন্টেন্সের পরে এখানে ফুল স্টপ হবে। এখানে কিন্তু সঠিক সেন্টেন্সটি দেয়া ছিল, দেব লিভস ইন রংপুর, দেব রংপুরে বাস করে। তারপর দেখো বন্ধুরা, এখানে 6টি সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো আমাদের প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স সঠিকভাবে লিখতে হবে। প্রথমে আছে রোহিণ ইজ বাংলাদেশি, রোহিণ হয় বাংলাদেশি, তাহলে রোহিণের আর বড় হাতের হবে এবং বাংলাদেশির বি বড় হাতের হবে। তারপরে এই সেন্টেন্সের শেষে একটি ফুল স্টপ বসবে। হি কামস ফ্রম চিটাগাং, সে চিটাগাং থেকে এসেছে, এখানে হি এইস বড় হাতের হবে, কামস ফ্রম চিটাগাং, চিটাগাং যেহেতু একটি স্থানের নাম তাই সি বড় হাতের হবে এবং একটি ফুল স্টপ বসবে। চিটাগাং ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ, চিটাগাং হয় বাংলাদেশের একটি বড় শহর, তাহলে এই চিটাগাংয়ে সি বড় হাতের হবে এবং ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের বি বড় হাতের হবে, এখানে ফুল স্টপ বসবে। ইট রেইনস এ লট ইন আগস্ট সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে প্রচুর বৃষ্টি হয়, তাহলে এই সেন্টেন্সের প্রথম অক্ষর আই বড় হাতের হবে। রেইনস এ লট ইন আগস্ট, যেহেতু এগুলো মাস, মাসের নামেও প্রথম অক্ষর কিন্তু বড় হাতের হবে, তাহলে আগস্টের এ বড় হাতের, সেপ্টেম্বরের এস বড় হাতের এবং অক্টোবরের ও বড় হাতের। তারপর যেহেতু এখানে অনেকগুলো মাস আছে, এখানে একটি কমা বসবে, এখানে যেহেতু অ্যান্ড আছে তাই কমা বসবে না, তারপরে সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। তারপর বন্ধুরা দেখো, ফাইভে আছে বরিশাল, কুমিল্লা অ্যান্ড গাজীপুর আর বিগ সিটিস ইন বাংলাদেশ, বরিশাল, কুমিল্লা এবং গাজীপুর হয় বাংলাদেশের বড় শহর, তাহলে এখানে বরিশাল, বরিশাল যেহেতু একটি স্থানের নাম তাই এর প্রথম অক্ষর বড় হাতের হবে বি, কুমিল্লার সি বড় হাতের হবে, গাজীপুরের জি বড় হাতের হবে। এবং এখানে যেহেতু অনেকগুলো জেলার নাম পরপর আছে তাই এখানে কমা বসবে, আর বিগ সিটিস ইন বাংলাদেশ, বাংলাদেশের বি বড় হাতের হবে, তারপরে সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। দেখো বন্ধুরা, তারপর সিতে আছে দ্য যমুনা রিভার ইজ বিগ, ইজ ভেরি বিগ, যমুনা নদী হয় খুব বড়। এখানে সেন্টেন্সের প্রথমে দার টি বড় হাতের হবে, যমুনা নদীর, সেহেতু যে যে বড় হাতের হবে, রিভারের আর বড় হাতের হবে, নদীর নাম সবসময় বড় হাতের হবে, রিভার ইজ ভেরি বিগ, এখানে ফুল স্টপ আসবে। তাহলে আমরা এখানে এই 6টি সেন্টেন্সে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ঠিকভাবে লিখতে পেরেছি। তারপর বন্ধুরা এখানে দেখো আছে নাম্বারস, মানে সংখ্যাগুলো, লিসন 4-6 অর্থাৎ পার্ট 4-6, ইউনিট 32 অর্থাৎ অধ্যায় 32। দেখো বন্ধুরা, এতে আছে রাইট দ্য মিসিং নাম্বারস, হারানো সংখ্যাগুলো লেখো। তো এখানে দেখো, প্রথমে আছে 5, তারপর 10, তো এখানে কিন্তু পরপর নেই, 5-এর পর 10, মানে পাস করে গ্যাপ আছে, তাহলে এখানে 5-10, এখানে এখানে বসবে 15, তারপরে এখানে বসবে 20, তারপর দেখো এখানে আছে 25, এখানে বসবে 30, তারপরে আছে 35, এখানে বসবে 40, এখানে দেখো আছে 10, তারপর আছে 20 অর্থাৎ 10 করে গ্যাপ আছে, তাহলে এখানে বসবে 30, 40, এখানে বসবে 50, এখানে আছে 60 তাই এখানে বসবে 70, এখানে বসবে 80,
এখানে দেখো আছে 12, তারপরে আছে 24, এখানে আছে 48, এখানে গ্যাপ আছে দেখো, এখানে 12 আছে, এখানে 24 আছে, তো এখানে গ্যাপ আছে হচ্ছে 12, অর্থাৎ 12 করে গ্যাপ আছে। তো এখানে 24-এর পর যদি আমরা 12 যোগ করি তাহলে হয় 36, অর্থাৎ 36। বা আমরা যদি 12-র ঘরের নামতা পড়ি, 12-কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, তাহলে এখানে বসে 60, অর্থাৎ 60। 6 বারং 72, এখানে বসে 72। 7 বারং 84, 8 বারং 96, এখানে বসবে 96, অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু 12, অর্থাৎ 12 করে বেড়েছে। তারপরের লাইনে দেখো বন্ধুরা, এখানে আছে 22, তারপরে আছে 33, অর্থাৎ এখানে গ্যাপ আছে কিন্তু 10 করে, এখানে বসবে 44। তারপর এখানে আছে 55, এখানে বসবে 66, এখানে বসবে 77, 88 আছে, এখানে বসবে 99। তাহলে কিন্তু আমরা সবগুলো মিসিং নাম্বার লিখতে পেরেছি। তারপর বন্ধুরা দেখো বিতে আছে রাইট দ্য ওয়ার্ড ফর দ্য নাম্বারস, সংখ্যাগুলোর জন্য শব্দ লিখো। তো এখানে লিখতে হবে 11, এখানে 20, এখানে 13, এখানে 24, এখানে 16, এখানে 30। তো এই সংখ্যাগুলো আশা করি তোমরা লিখতে পারবে। তারপর দেখো বন্ধুরা সিতে আছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, গণনা করো এবং সংখ্যাগুলো লেখো। তো এখানে এই পেন্সিলগুলো তোমাদের গণনা করতে হবে, এবং এই সরি প্রথমে পেন, এই পেনগুলো গণনা করতে হবে, এবং তারপর পেন্সিলগুলো গণনা করে এই সেন্টেন্সে তোমাদের নাম্বারগুলো লিখতে হবে। দেয়ার আর ড্যাশ পেন অ্যান্ড ড্যাশ পেন্সিল, এখানে এতগুলো কলম এবং এতগুলো পেন্সিল আছে। তো দেখো একটি সারিতে কতটি পেন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একটি সারিতে 10টি পেন আছে, তাহলে 2টা সারিতে 20টি, 3টা সারিতে 30টি, এবং 4টা সারিতে 40টি পেন আছে, আর 2টি পেন আছে 2টি, তাহলে 4 আর 2 42টি পেন, তাহলে 42 পেন। দেখো পেন্সিল একটি সারিতে কয়টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একটি সারিতে 10, অর্থাৎ 10টি পেন্সিল আছে, 2টি সারিতে 20টি, 3টি সারিতে 30টি, 4টি সারিতে 40টি, এবং 5টি সারিতে 50টি। তারপরে 51, 52, 53, অর্থাৎ 53টি পেন্সিল আছে। তাহলে দেয়ার আর 42 পেন্স অ্যান্ড 53 পেন্সিল। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।